হ্যালো এভরিওয়ান, ভিতঙ্কা ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, আমাদেরকে এই অবকল সমীকরণটি সমাধান করতে বলা হচ্ছে। তো সাইন এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, এটাকে আমরা কিভাবে সমাধান করব। আমাদের প্রথমে আমরা কি করব, এখানে থাকা ওয়াই কে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে আমাদের বাম দিকে কি থেকে আছে, না সাইন এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডান দিকে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। এরপরে আমরা করব কি, এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কে বাম দিকে আনবো এবং এখানে থাকা যে সাইন এক্স একে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে আলটিমেটলি, এবং এখানে যে ডিএক্স টা আছে এটাও ডান দিকে চলে যাবে। তো আলটিমেটলি আমাদের কেমন আসবে, না ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ওয়ান বাই সাইন এক্স ডিএক্স। তো আমরা এটাকে একটু মডিফাই করি, এখান থেকে ওয়াই কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাবো ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু এই ওয়ান বাই সাইন এক্স কে আমরা জানি কোসেক এক্স লিখতে পারি, এখানে চলে আসবে কোসেক এক্স ডিএক্স। আমরা এই লাইনে ইন্টিগ্রেশন করে দেবো উভয় পক্ষে। ইন্টিগ্রেশন গুলো আমরা আলাদা করে এখানে নির্ণয় করে নিই। দেখো, ইন্টিগ্রেশন যেটা এখানে যেটা রয়েছে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিওয়াই, তাই তো? তাহলে এটাকে আমরা দেখো, আমরা এই যে অংশটা এটাকে একটু ভাঙতে পারি কিভাবে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই ডিওয়াই, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন কি হবে, একবার এই পার্টটার ইন্টিগ্রেশন হবে, ওর ইন্টিগ্রেশন আমরা জানি কত হবে, লগ মড ওয়াই মাইনাস ওয়ান, মাইনাস সাইন যেমন আছে থাকলো, আর এখানে ওয়ান বাই ওয়াই ডিওয়াই হবে, তার ইন্টিগ্রেশন আমরা জানি কত হবে, না লগ মড ওয়াই। তো এটাকে আমরা এই জায়গাটায় কি লিখতে পারি, লগ মডিউলাস অফ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই, ওকে। এবং ডান দিকে যেটা দেওয়া আছে, দেখো ইন্টিগ্রেশন কি আছে, না কোসেক এক্স ডিএক্স, আমরা এর ইন্টিগ্রেশন জানি কি হয়, না লগ মডিউলাস কোসেক এক্স মাইনাস কট এক্স, ঠিক আছে? তাহলে আমরা এই ভ্যালুগুলো এবারে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব দেখি, না লগ মডিউলাস অফ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু লগ মডিউলাস অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস, আমরা এখানে একটা সমাকলন ধ্রুবক লগ সি যোগ করে দিলাম। তো এতে কি হবে দেখো, আমরা এখান থেকে পেয়ে যাবো লগ মডিউলাস অফ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই। ডান দিকে দেখো, এটা লগ এ, এটা প্লাস লগ বি রয়েছে, তাহলে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো, না লগ সি ইন্টু মডিউলাস অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও এটা লগ এর মধ্যে রয়েছে, এখানের মধ্যে এটা লগ এর মধ্যে রয়েছে, তো ওরা সমান হবে, অর্থাৎ মডিউলাস অফ ওয়ান মাইন ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু সি ইন্টু মডিউলাস অফ কোসেক এক্স মাইনাস কট এক্স হবে। তো আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, যদি স্কোয়ার করে দিই, তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স এর হোল স্কোয়ার পেয়ে যাব। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, না ওয়াই মাইনাস ওয়ান এর স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারকে ডান দিকে পাঠিয়ে দিলে কি পেয়ে যাবো, সি স্কোয়ার ওয়াই স্কোয়ার কোসেক এক্স মাইনাস কট এক্স এর হোল স্কোয়ার। এটাই হবে অ্যাকচুয়ালি আমাদের যে প্রদত্ত অবকল সমীকরণ দেওয়া ছিল তার সমাধান। ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।